কে এই হিন্দু মহিলা ভারতে বিশ্বনবীকে অবমাননা করায়, নূপুর শর্মাকে বিশ্বনবীর পক্ষ নিয়ে কঠিন ধলাই দিলেন একজন হিন্দু মহিলা। নমস্কার, সালাম আলাইকুম, আমি হাওড়া থেকে অনুষ্ঠা দাস কথা বলছিলাম। নামটা শুনে বুঝতেই পারছেন আমি একজন হিন্দু মহিলা। আজকে দশহরার পুজো সেরে আপনাদের সামনে লাইভে উপস্থিত হতে, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, পুজো আচ্ছা ছিল, কিন্তু একটা বিষয় অনেক দিন ধরে, বেশ কিছু দিন ধরে চলছে, যেটাতে না বলে অনেক সময় পারা যাচ্ছে না। কিছুদিন আগে আপনাদের সামনে লাইভে এসেছিলাম বাংলা বাঙালির পেজ থেকেই। সুমিত্রা ওয়েলকাম, আমার ফেসবুক লাইভে তুমি উপস্থিত হয়েছো। যারা আমার ফেসবুক লাইভ জয়েন করছেন তাদেরকে ওয়েলকাম জানাই, সঙ্গে থাকবেন। কিছুদিন আগে যেটা একটা কুৎসিত ঘটনা ঘটেছে জ্ঞানব্যাপী মসজিদের ফোয়ারাটা দেখে বিজেপির মনে হয়েছে ওটা শিবলিঙ্গ। আমি তো মনে করি একজন হিন্দু মহিলা হিসেবে রাস্তায় পড়ে থাকা যে কোনো পাথরের দিকে তাকালেই আমি সেখানে স্বয়ং শিবকে দেখতে পাই। কোনো মানুষের বাড়ির বাইরে একটা পাথর রাখা থাকলে আমি সেখানে প্রণাম জানালে স্বয়ং শিবকে সেখানে দেখতে পাই, তার মানে সেই মানুষটার বাড়ি ভেঙে আমি সেখানে একটা মন্দির তৈরি করে দেবো না, এটা আমার হিন্দুত্ব, হোয়াট এভার। এই জ্ঞানব্যাপী মসজিদের প্রসঙ্গে বিজেপির একটা চারানার ফুলুরি, কি যেন নাম, নূপুর শর্মা, বিজেপির রাজ্য মুখপাত্র, জাতীয় মুখপাত্র, আলুভাতে ঘি কি বলতে পারবো না, তিনি হযরত মোহাম্মদ সম্বন্ধে যে নোংরা কথাটা বলেছেন, আমি একজন সাচ্চা হিন্দু হয়ে তার স্ট্রংলি অবজেকশন, প্রতিবাদ জানাই। নূপুর শর্মা, প্রথমেই বলি আপনি একটা চারানার ফুলুরি, দু টাকা আপনার দাম নয়। আমি জানি না আমার এই ফেসবুক লাইভটা আপনার অবধি পৌঁছাবে কিনা, আপনাদের অবধি পৌঁছাবে কিনা, এটা আমার হেডেক না, আমার ভিউয়ার্সরা আমাকে দেখছে, এটাই আমার কাছে বড় কথা। নূপুর শর্মা, আপনি একজন সস্তা বিজেপি নেত্রী, আপনাকে রাইট কে দিল, আপনাকে রাইট কে দিল হযরত মোহাম্মদ সম্বন্ধে এতটা নোংরা কথা বলার? আমার হিন্দুত্ব পারমিশন দেয় না অন্য ধর্মকে অপমান করার। আপনি গীতা পড়েছেন নূপুর শর্মা? আপনারা যারা বিজেপি করেন, স্পেশালি ইউ মিস্টার অমিত শাহ, জেপি নাড্ডা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, গীতা পড়েছেন আপনারা? গীতাতে লেখা নেই অন্য ধর্মকে অপমান করতে হয়, গীতাতে লেখা নেই কোথাও শিবলিঙ্গ আছে দেখে মনে হলে দেনেন দেয়া সেখানটাকে ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে একটা শিব ঠাকুরের, রাম ঠাকুরের, যে কোনো ঠাকুরের মন্দির তৈরি করে দিতে হয়। হ্যাঁ, আজকে আমি আমার মুসলিম ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন বাজরাং ধোয়াজটা আমার বাড়ির ওপরে ওড়ে, আমার বাড়ির ওপরে এই বাজরাং ধোয়াজটা আমাকে রক্ষা করে, আমি কোনো মসজিদের ওপরে এটাকে লাগাতে যাবো না, এটাই আমার হিন্দুত্ব, এটাই আমাকে আমার গুরুজনেরা শিখিয়েছেন। যারা বলছেন আমার কত দাম, আমি ফালতুমে তাদেরকে আমি পরে উত্তর দেবো, আপনাদেরই কমেন্ট করতে থাকুন, খারাপ খারাপ কমেন্ট করতে থাকুন, বেশ এনার্জি পাই আমরা তৃণমূল করি তো, আমাদের সাথে পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যায়, কিন্তু আপনাদের এই দু টাকার কমেন্টগুলোর দিকে তাকালে আমি যেটা বলতে চাইছি সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে, তাই তাকাবো না, আপনাদেরকে স্বাগত জানাই, নোংরা কমেন্ট করতে থাকুন, আমি অভ্যস্ত। তো যাই হোক, নূপুর শর্মা, আপনি যে হযরত মোহাম্মদ সম্বন্ধে এতটা নোংরা কথা বলেছেন, আজকে নরেন্দ্র মোদীজি চুপ কেন? একজন চারানার নেত্রী, আমরা যারা অ্যাকচুয়ালি হিন্দু, আমরা যারা অ্যাকচুয়াল হিন্দু, আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের মুখে, জেঠিমাদের মুখে গীতার বাণী শুনে বড় হয়েছি, গীতাতে কি লেখা আছে, হ্যাঁ দুলে দুলে আমিও মুখস্থ করিনি, কিন্তু গীতাকে, ভগবদ গীতাকে আমি শ্রদ্ধা করি। জানেন কি, আমি ভগবদ গীতাকে শ্রদ্ধা করি বলেই আমি কোরআনকে আর বাইবেলকেও শ্রদ্ধা করি, কারণ আমার হিন্দুত্ব আমাকে শেখায় সকলকে সম্মান জানাতে। গীতাতে কোথায় লেখা আছে যেখানে হযরত মোহাম্মদকে গালাগালি দিতে হয়? গীতায় কোথায় লেখা আছে যেখানে জিজাস ক্রাইস্টকে গালাগালি না দিলে আমার হিন্দুত্ব রেসপেক্টের জায়গায় আসে না? আপনি সস্তা একজন বিজেপি নেত্রীকে কি বলতে পারবো না? আপনি শুধু ফুটেজ খাওয়ার জন্য ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে নিজেকে পপুলার করার জন্য, নিজের পপুলারিটির জন্য একজন ধর্মগুরুকে আপনি কি করে এত নোংরা কথা বলতে পারেন? আমি অবজেকশন জানাই, আমি অবজেকশন জানাই, অবিলম্বে এই নূপুর শর্মার অ্যারেস্ট দাবি করি। আমি হাওড়া থেকে অনুসুয়া। আমি নূপুর শর্মাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম না, আপনি গীতা পড়েছেন, আপনারা গীতা পড়েছেন? না, আপনারা গীতা পড়ে বড় হওয়া হিন্দু নয়। আপনারা যেখানে সেখানে সাবান মেখে কোটের কাঠগোড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলা হিন্দু, আই মিন ইট, আমরা গীতা পড়া, গীতার জ্ঞান অর্জন করা, ভগবদ গীতার জ্ঞান অর্জন করা হিন্দু, আর আপনারা যেখানে সেখানে সাবান কাণ্ড ঘটিয়ে কোটের কাঠগোড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলা হিন্দু, দেখে বুকের ভেতরটা যন্ত্রণায় ভেঙে যায়। আজকে বিজেপির জন্য ভারতের বাইরে আমার তিরঙ্গাকে পোড়ানো হচ্ছে, আমার তিরঙ্গাকে অপমান করা হচ্ছে, আজকে বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো থেকে কোনো দোষ ছাড়া যে মানুষগুলো চাকরি চলে যাচ্ছে তাদেরকে আউট করে দেওয়া হচ্ছে, তাদের চাকরি কি নূপুর শর্মা দেবে? নূপুর শর্মার বিহাফে নরেন্দ্র মোদীজি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন কি? আজকে বিজেপির কোনো উন্নয়ন নেই, ভারতবর্ষ জুড়ে বিজেপির কোনো উন্নয়ন নেই, পেট্রোল ডিজেল গ্যাস আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের পেটে যখন আগুন জ্বলছে তখন বিজেপি ধর্ম খাচ্ছে, যখন সাধারণ মানুষের পেটে ভাত জুটছে না, বাচ্চা যখন দুধের জন্য কাঁদছে, বিজেপি তখন ধর্ম খাওয়াচ্ছে, ধর্মকে বেঁচে থাকবে আজকে দিনের ভারতবর্ষ? এই নূপুর শর্মা নামক কুৎসিত নোংরা, কুৎসিত মানসিকতার নোংরা মহিলাটির জন্য সারা বিশ্ব জুড়ে আমার ভারতবর্ষ, আমার সোনার ভারতবর্ষের বদনাম হচ্ছে, অবিলম্বে গ্রেপ্তার চাই। মোদীজি আজকে চুপ কেন? পান থেকে চুন খসলে তো মোদীজি মিত্র বলে চেঁচিয়ে ওঠে, পান থেকে চুন খসলে তো গোপাল ভাঁড় মানুষের বাড়ি ভোজ খেতে চলে আসে, কখনো ভিআইপি ভোজ, কখনো দলিত ভোজ, কখনো কৃষক ভোজ, আজকে তাদের মুখ বন্ধ কেন? চাপ গাতে চাপ গাতে। আমার এই ওয়ার্ডার জন্য যদি আমার এগেনস্টে বিজেপি অ্যাকশন নেয়, মোস্ট ওয়েলকাম, চাপ গাতে চাপ গাতে। রাস্তায় চাবুক মারতে মারতে এই নূপুর শর্মাকে অবিলম্বে জেলে ঢোকানো হোক, যার জন্য আজকে আমার ভারতবর্ষের বদনাম হচ্ছে সারা বিশ্বের দরবারে, যে ভারতবর্ষ অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতে নিয়ে আসে, যে ভারতবর্ষ বুক চিতিয়ে বলে আমরা ভারতবাসী, আমাদের এত শৌর্য, আমাদের এত সম্মান, যে ভারতবর্ষ থেকে বিবেকানন্দ বিলং করেছিলেন ধর্মেরই প্রচার করতে, প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাতে, আজকে সেই ভারতবর্ষ শুধু এই বিজেপির ধর্ম
মানে ধর্ম ধর্ম নোংরা খেলার জন্য এই যে সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষের বদনাম হচ্ছে, আজকে বিজেপি এত চুপ কেন? আজকে দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলেছিলেন, উনি তো বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে চুলের মুঠি ধরে মুসলিমদেরকে নাকি ভারতবর্ষ থেকে বের করে দেবে। আরে এদের কাছেই তো এক্সপেক্টেড, এদের কাছেই তো এক্সপেক্টেড। আপনারা না অ্যাকচুয়ালি, আমি খোলাখুলি বলছি, বিজেপির প্রত্যেককে বলছি, আপনারা যারা বিজেপি মেনলি করেন, স্পেশালি বিজেপির নেতৃত্বরা, আপনারা আদতে না মুসলিমদের দেখতেই পারেন না। আপনাদের সামনে যদি মুসলিমদেরকে মেরে ফেলা হয় না, এটাই আপনাদের কাছে খুব আনন্দের বিষয়, কিন্তু এটা আমাদের কাছে আনন্দের বিষয় না, কারণ আমরা বিজেপি নই, আমরা শুধুই হিন্দু, আমরা বিজেপি ব্র্যান্ডের হিন্দু নই। তাই আজকে দশহরার দিনে, যেদিন সত্যি বলছি, অনেস্টলি বলছি, আমাদের আমরা যারা বাড়িতে পুজো করি না, তাদের মরার সময় থাকে না, সকাল থেকে উপোস করে আমরা পুজো করি, সেই দিনও আমি প্রতিবাদ জানাই ইসলাম ধর্মের হযরত মুহাম্মদকে এইভাবে এইভাবে কালিমালিপ্ত করার জন্য। আপনারা কি মেনে নেবেন? আপনারা কি মেনে নেবেন? যদি বাবা আপনার বাড়ি হয় তাহলে সম্মানের, যদি বাবা পাশের বাড়ি হয় মুসলিমের বাড়ি হয়, আপনার কাছে ডিসরেসপেক্টের। এইটাই শিখে আমরা বড় হয়েছি, এই হিন্দুত্ববাদে আমি বিশ্বাস করি না, আমি হিন্দু, আমি এই হিন্দুত্ববাদে বিশ্বাস করি না। এর প্রতিবাদ চাই, এর প্রতিবাদ জানাই, এর এগেনস্টে অ্যাকশন নিক ভারতের সরকার, এর এগেনস্টে অ্যাকশন নিক। আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো, আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে বিজেপি তো অ্যাকচুয়ালি মানুষ বিজেপিকে জবাব দিয়ে দিয়েছে, 2021 ভোটটায় দেখেছেন তো, 2 তারিখে মানুষ বিজেপিকে জবাব দিয়ে দিয়েছে। সেই বিজেপির হালাত আজকে কি হয়েছে বলুন তো? আমি তৃণমূলকে এর মাঝখানে জড়াবো না, যদিও তৃণমূল দায়বদ্ধ না আমার এই লাইভগুলোর জন্য, তাহলেও বলছি, এই যে বিজেপি যারা মানুষকে বড় বড় ধর্ম গেলাতো, তারাই একসময় বলতো না 2021 দোসরা মেয়ের পর তৃণমূলের ঝান্ডা ধরা লোক পাওয়া যাবে না, তারাই আজকে এসে তৃণমূলের ঝান্ডা ধরছে। যারা হাসছেন, আমিও ভীষণ হাসছি, আপনাদের বিজেপির রঙ্গভঙ্গ দেখে আমার ভীষণ হাসি পায়। আমি আমার টপিক থেকে সরে যাব না, যে কারণে আজকে আমার লাইভে আসা অ্যারেস্ট নূপুর শর্মা, এ কে, কি বৃত্তান্ত, বিজেপি করে, বিজেপির মুখপাত্র, জায়গায় জায়গায় সাবান মাখতে যায় কি না, কোথায় কি করতে যায়, জানার দরকার নেই। আজকে একজন ধর্মের, একজন ধর্মের গুরু হযরত মুহাম্মদকে যে ভাষায় ও নোংরা অপমান করেছে, সরি, আমি একজন সভ্য ফ্যামিলির মহিলা, আমি একজন সাধারণ ভদ্র ঘরের বউ, আমার মুখে এই ধরনের ভাষা আসে না, আমার মুখে এই ধরনের ভাষা আসে না। আমি শুধু এটুকু বলতে চাই, ও যেটা করেছে 24 ঘন্টার মধ্যে ওর অ্যারেস্ট দাবি করি, 24 ঘন্টার মধ্যে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার অ্যারেস্ট দাবি জানাই। আপনারা যারা ধর্মকে বেঁচে থাকেন, লাইভের শুরুতেও বলেছি, লাইভটা খুব তাড়াতাড়ি শেষ করবো, লাইভের শেষেও বলছি, এই যে চারিদিকে, এই যে চারিদিকে আপনারা বলে বেড়াচ্ছেন না শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, আমি এই কথাটা আপনাদের সাথে সহমত পোষণ করি। আমিও না যেদিকে তাকাই, আমি নিজে স্বয়ং মহাদেবের ভক্ত, তো আমিও যেদিকে তাকাই আমি সেদিকেই শিবলিঙ্গ দেখতে পাই। আমি যখন রাস্তা দিয়ে যাই, ধরুন কারোর বাড়ির বাইরে, আমি যখন মুসলিম এলাকা দিয়েও বাইক চালিয়ে যাই, যদি কারোর বাড়ির বাইরে একটা বড় গাছ থাকে, তার নিচে একটা পাথর থাকে না, আমি সেদিকে তাকালেও হ্যাঁ সত্যি স্বয়ং মহাদেবকে যেন দেখতে পাই, মনে হয় ওখানেই আমার মহাদেব বিরাজ করছে। আমার হিন্দুত্ব শেখায় না সেখানটা ভেঙে তছনছ করে সেখানে একটা মহাদেবের মন্দির স্থাপন করে, কারণ সেই মন্দিরে অন্তত আমার মতন সত্যি প্রকৃত হিন্দুরা গিয়ে দাঁড়াতে পারবে না। বিজেপি যা করছে, যেটা করছে, বিজেপিকে ইমিডিয়েটলি স্টপ করা দরকার, কারণ বিজেপিকে যদি আমরা স্টপ না করতে পারি, এরপর আমাদের দেশকে সারা বিশ্বের দরবারের মানুষ বলবে স্টপ, আর ভারতবর্ষকে চাই না, ভারতবর্ষকে চাই, ভারতবর্ষকে সম্মান করি, তাই বিজেপিকে চাই না। মোদিজির তো সময় হয়ে এসছে, সেটা যা হয়েছে হয়েছে, কিন্তু এই যে আজকে বিজেপির সৈনিকরা এই যে ভুলভাল নোংরামিগুলো করছে, এগুলোর প্রতিবাদ আজকে আপনারা সবাই করুন। যেমন আমি আমার সারাদিনের কর্মসূচি থেকে একটুখানি সময় বের করে আমার ফেসবুকে লাইভের মাধ্যমে এই প্রতিবাদটা জানালাম, আপনাদেরকে অনুরোধ জানাই এই প্রতিবাদটা আপনারা জানান। নূপুর শর্মা, বিজেপির মুখপাত্র, ইমিডিয়েটলি অ্যারেস্ট দাবি করি, কারণ উনি হযরত মুহাম্মদের সম্বন্ধে অত্যন্ত নোংরা কথা বলেছেন, এবং ওর জন্য আমার ভারতবর্ষের পতাকা দেশের বাইরে পোড়ানো হচ্ছে, আমার ভারতবর্ষকে দেশের বাইরের লোকেরা কালিমালিপ্ত করছে। অ্যারেস্ট নূপুর শর্মা, আর এর থেকে বেশি কিছু বলার নেই। নমস্কার প্রিয় দর্শক, তার সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনলেন। বিশ্বনবীর কলেজে আঘাত করেছে, যার কারণে গোটা বিশ্বের সকল মুসলমান এখন ফুসলে উঠেছে। প্রিয় দর্শক, এখনও যারা ভারতের পণ্য, ভারতের সব কিছু বয়কট করতে পারেননি, বোঝা যাবে আপনাদের ইমানের দুর্বলতা আছে। ধন্যবাদ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি এই হিন্দু মহিলাকে, কারণ যে এই মহিলাটি যেই সমস্ত কথাগুলো বলেছে সত্যি কথাগুলো ছিল অসাধারণ, অমায়িক। কেননা আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, আপনার ধর্ম নিয়ে আপনি প্রচার করেন, আপনার ধর্ম নিয়ে আপনি বাড়াবাড়ি করেন, যা খুশি করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেন আপনি আমার ধর্মের, আমার রাসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন? কারণ এটা মুসলমান মেনে নেবে না। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো ভারতের সেই নূপুর শর্মা সহ বেইমানগুলো অলরেডি বুঝে গিয়েছে, জেনে গিয়েছে যে আজকে গোটা বিশ্বে কী চলছে, গোটা বিশ্বের সকল মুসলিম তাওহিদ জনতা এক এক করে মাঠে নেমে এসছে এবং সকল বেইমানদের ফাঁসির দাবি জানাচ্ছে। সকল মুসলমানদের একটাই দাবি, একটাই চাওয়া, একটাই আশা, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের কোনো সমস্যা নেই, কোনো দিন তোমাদেরকে আমরা বাধা প্রদান করব না, কোনো দিন তোমাদের রাস্তা আটকাব না, কিন্তু তোমরা কি করে আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাও, এটা আমরা মুসলমান কোনো দিন মেনে নিতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, এমনিতেই ভিডিওটি লম্বা হয়ে গেছে। তো অবশ্যই এই নূপুর শর্মার বিরুদ্ধে
একজন হিন্দু মহিলা যে সমস্ত কথাগুলো বললেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রিয় দর্শক শ্রোতা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, কারণ প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ছিল পর্যন্তই, আল্লাহ হাফেজ।